অর্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যোগা খণ্ডত মানে আলোচনা করেছিল বাজেট রেখা মানে কি, বাজেট রেখার আকৃতি কিয় তলফালে হেলনীয়া হয়। আজির খণ্ডত মই বাজেট রেখার লগত জড়িত কেটামান গাণিতিক সমস্যা তোমালোকর মাজত আলোচনা করবলে ওলাইছো, যিসমূহ প্রশ্ন প্রায় চূড়ান্ত পরীক্ষাত সদা দেখা যায়। প্রথম প্রশ্নটো হল, ধরা হল উপভোক্তা এজনের আয় এম টকা, গোটেই আয়খিনির সহায়ত এক্স আর ওয়াই দুটা সামগ্রী ক্রয় করে। এক্সর দাম পি এক্স আর ওয়াইর দাম পি ওয়াই হলে উপভোক্তাজনের বাজেট সমীকরণটো লিখা। উত্তর দিয়া আছে, উপভোক্তাজনের আয় সমান এম টকা, এক্স সামগ্রীর দাম পি এক্স, ওয়াই সামগ্রীর দাম পি ওয়াই। বাজেট সমীকরণটো হব পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়েল টু এম। ছাত্রছাত্রী সকল, এই বাজেট সমীকরণটো এইখানে লিখিলে তোমালোক দুই নম্বর পাবা। বুঝি লওয়া, পি এক্স ইন্টু এক্স মানে হয়েছে এক্স সামগ্রী কিনতে হওয়া ব্যয়, পি ওয়াই ইন্টু ওয়াই মানে হয়েছে ওয়াই সামগ্রী কিনতে হওয়া ব্যয়। গতি বাওফালখিনির অর্থ হল উপভোক্তা এজনের মুঠ ব্যয় সমান সফালর এম মানে হয়েছে উপভোক্তাজনের আয়। অর্থাৎ সমীকরণটোর অর্থ হল উপভোক্তাজনের ব্যয় সমান উপভোক্তাজনের আয়। দ্বিতীয় প্রশ্ন, ধরা হল উপভোক্তা এজনের আয় বিশ টাকা, এই আয়খিনির সহায়ত এক্স আর ওয়াই দুটা সামগ্রী ক্রয় করে। এক্সর দাম চারি টাকা আর ওয়াইর দাম পাঁচ টাকা হলে উপভোক্তাজনের বাজেট সমীকরণটো লিখা। ছাত্রছাত্রী সকল, দিয়া আছে আয় সমান বিশ টাকা, এক্সর দাম অর্থাৎ পি এক্সর মান দিয়া আছে চারি টাকা, ওয়াইর দাম অর্থাৎ পি ওয়াইর মান দিয়া আছে পাঁচ টাকা, তাহলে বাজেট সমীকরণটো কি হব? ছাত্রছাত্রী সকল, আমি প্রথম প্রশ্নটোত আলোচনা করিলো বাজেট সমীকরণটো হব পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়েল টু এম। এতিয়া এই সমীকরণটোত আমি মানসমূহ বহুয়াই দিও, পি এক্সর মান কিমান দিয়া আছিল চারি, সেখানে ফোর ইন্টু এক্স প্লাস পি ওয়াইর মান কিমান ফাইভ, গতি ফাইভ ইন্টু ওয়াই ইজ ইকুয়েল টু এমর মান দিয়া আছিল টুয়েন্টি, গতি সমীকরণটো হব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়েল টু টুয়েন্টি। নেক্সট প্রশ্ন, এজন উপভোক্তায় তেওঁৰ আয়খিনিৰ সহায়ত এক্স সামগ্রীৰ ত্রিশ একক আর ওয়াই সামগ্রীৰ বিশ একক ক্রয় করিব পাৰে। সামগ্রী দুটার দাম ক্রমে দুই টকা আর তিন টকা হলে উপভোক্তাজনৰ মুঠ আয় কিমান হব নির্ণয় করা। ছাত্রছাত্রী সকল, বুঝি লওয়া, ইয়াত কি কি দিয়া আছে? যে উপভোক্তাজনে এক্স সামগ্রী ক্রয় করে সমান ত্রিশ একক, অর্থাৎ কেইটা সামগ্রী ক্রয় করে ত্রিশটা ক্রয় করে, ওয়াই সামগ্রী কেইটা কিনে বিশটা, এক্সর দাম দিয়া আছে দুই টকা, ওয়াইর দাম দিয়া আছে তিনি টকা, প্রশ্ন করা হয়েছিল মানুষজনের মুঠ আয় কিমান। ছাত্রছাত্রী সকল চা, বুঝি লওয়া, এক্স কিনে ত্রিশটা, এক্সর দাম কেই টকা আছিল দুই টকা, গতি দুই টকা দামর ত্রিশটা বস্তু কিনতে কিমান টকা লাগিব, দুই পূরণ ত্রিশ ষাঠি টকা। আকো ওয়াইর দাম কেই টকা আছিল তিনি টকা, তিনি টকা দামে বিশটা বস্তু কিনিলে কিমান যাব ষাঠি টকা, তো চারি টকা যোগ চারি টকা কিমান টকা হল এশ বিশ টকা মানুষজনের ব্যয় হল, অর্থাৎ মানুষজনের কিমান আয় হয়েছিল এশ বিশ টকা। নাইবা আমি এনে ধরনের করবো বারো, পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এম, পি এক্সর মান টু, এক্স কেইটা কিনেছিলা ত্রিশটা, গতি টু ইন্টু থার্টি প্লাস পি ওয়াইর মান কিমান থ্রি, ওয়াই কেইটা কিনেছিলা বিশটা টুয়েন্টি ইজ ইকুয়াল টু এম, টু ইন্টু থার্টি মানে সিক্সটি প্লাস থ্রি ইন্টু টুয়েন্টি সিক্সটি ইকুয়াল টু এম, ষাঠি যোগ ষাঠি ইকুয়াল টু এশ বিশ সমান এম, অর্থাৎ মানুষজনের আয় আছিল কেই টকা এশ বিশ টকা আয় আছিল। নেক্সট প্রশ্ন, ধরা হল উপভোক্তা এজনের আয় বিশ টকা, এই আয়খিনির সহায়ত এক্স আর ওয়াই দুটা সামগ্রী ক্রয় করে। এক্সর দাম চারি টকা, ওয়াইর দাম পাঁচ টকা হলে উপভোক্তাজনের বাজেট সমীকরণটো লিখা। উপভোক্তাজনের বাজেট রেখা অঙ্কন করা। ছাত্রছাত্রী সকল, এই প্রশ্নটোর প্রথম অংশ ইতিমধ্যে মই আলোচনা করলো, দ্বিতীয় অংশটো মই ইয়াত তোমালোকক ভালকৈ বুজাই দিয়ার বাবে চেষ্টা করিম। যে দিয়া আছে কি কি তুমি লিখি লোপরা, এজন মানুষের আয় অর্থাৎ এমর মান দিয়াছিল বিশ টকা, এক্স আর ওয়াই সামগ্রী কিনে এক্সর দাম পি এক্সর দাম কিমান দিয়াছিল চারি টকা, ওয়াইর দাম অর্থাৎ পি ওয়াইর মান দিয়াছিল পাঁচ টকা, গোটে বাজেট সমীকরণটো হব পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু টুয়েন্টি। ছাত্রছাত্রী সকল, এটি দ্বিতীয় প্রশ্নটা চা, উপভোক্তাজনের বাজেট রেখা অঙ্কন করা। ছাত্রছাত্রী সকল, এই বাজেট রেখা কেনেকৈ অঙ্কন করিব পাৰি অলপ ভালদরে মনোযোগ দিয়াচোন।
চোৱা মানুহজনৰ হাতত কেইটকা আছিল, মানুহজনৰ হাতত 20 টকা। তেওঁ যদি 20 টকাৰ সহায়ত কেৱল এক্স কিনে, ৱাই নিকিনে, ৱাইৰ মান 0, তেনেহ'লে কেইটা এক্স কিনিব পাৰিব? এটা এক্সৰ দাম যিহেতু 4 টকা, গতিকে 20 টকাৰ সহায়ত কেইটা কিনিব পাৰিব? 5টা কিনিব পাৰিব। অৰ্থাৎ এক্স যদি 5টা কিনে, ৱাই কিনিব নোৱাৰে। এক্স ইজ ইকুৱেল টু 5, ৱাই ইজ ইকুৱেল টু 0। ঠিক সেইদৰে উপভোক্তাজনে কেৱল যদি ৱাই কিনে, এক্স নিকিনে, 20 টকাৰ সহায়ত এক্স নিকিনে, এক্সৰ মান 0, কেৱল যদি ৱাই কিনে, কেইটা ৱাই কিনিব পাৰিব? এটা ৱাইৰ দাম যিহেতু 5 টকা, গতিকে 20 টকাৰ সহায়ত কেইটা ৱাই কিনিব পাৰিব? 20/5 ইজ ইকুৱেল টু 4, অৰ্থাৎ 4টা কিনিব পাৰিব। এই যে বিন্দু দুটা লগ লগাই যিডাল ৰেখা পোৱা যাব, সেই ৰেখাডালেই হ'ব বাজেট ৰেখা। অৰ্থাৎ এক্সৰ মান 5, ৱাইৰ মান কিমান পালা? 4। এই 4 আৰু 5 লগ লগাই পোৱা ৰেখাডালেই হ'ব বাজেট ৰেখা। ছাত্ৰ ছাত্ৰীসকল, এইটো আকৌ কৈছোঁ, এজন মানুহৰ হাতত কেইটকা আছিল? 20 টকা। তেওঁ দুটা বস্তু কিনিব, এক্স আৰু ৱাই। এক্সৰ দাম 4 টকা, ৱাইৰ দাম 5 টকা। এতিয়া তুমি সুবিধাৰ কাৰণে ধৰি লোৱা, গোটেই টকাখিনিৰ সহায়ত মানুহজনে কেৱল এক্স কিনিব, ৱাই নিকিনিব। কেৱল যদি এক্স কিনা, তেন্তে তোমাৰ লগত 20 টকা আছিল, এক্সৰ দাম কেইটকা আছিল? 4 টকা। 4 টকা দামৰ এক্স কেইটা কিনিব পাৰিবা? 5টা। অৰ্থাৎ তোমাৰ লগত আছিল 20 টকা, ওপৰত 20 লিখিবা, এক্স কিনিবা, এক্সৰ দাম কেইটকা? 4 টকা। 20ক 4 দি হৰণ দিলে কিমান পাবা? 5। গতিকে এক্সৰ মান কিমান পালা? 5। ঠিক সেইদৰে গোটেই টকাখিনিৰ সহায়ত, অৰ্থাৎ 20 টকাৰ সহায়ত, কেৱল যদি ৱাই কিনা, এক্স নিকিনা, কেইটা কিনিব পাৰিবা? ছাত্ৰ ছাত্ৰীসকল, ৱাইৰ দাম যিহেতু 5 টকা আছিল, গতিকে 20 টকাৰ সহায়ত 5 টকা দামৰ বস্তু কেইটা কিনিব পাৰিবা? 20 হৰণ 5 = 4, অৰ্থাৎ ৱাইৰ মান কিমান পালা? 4। এই 5 আৰু 4 লগ লগাই পোৱা ৰেখাডালেই হ'ব বাজেট ৰেখা। তে ছাত্ৰ ছাত্ৰীসকল, আজিৰ আলোচনাটো নিশ্চয় তোমালোক অলপ হ'লেও বুজি পালা। এই প্ৰশ্নকেইটা পৰীক্ষাৰ বাবে খুবেই প্ৰয়োজনীয়। পঢ়াখণ্ডত আৰু কেইটামান প্ৰশ্ন লৈ তোমালোকৰ মাজত আহিম। তোমালোকে ভালে থাকা, সুস্থ থাকা। ধন্যবাদ।